ওয়েলকাম ইন মাই চ্যানেল। এর আগে আমি ক্লাস টেনের চক্রবৃদ্ধি সুদ করার বেশ কয়েকটা অঙ্ক করেছি। আজ আমি ক্লাস টেনের 113 পেজের চক্রবৃদ্ধি সুদ এর কোষে দেখি 6.1 এর 10 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কি আছে। বার্ষিক 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তাহলে বার্ষিক সুদের হার কত আছে? 7.5%, আর আসল দেওয়া আছে 12,000 টাকা, সময় 2 বছর, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর কত? মানে 7.5% সুদের হারে 12,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এবং সরল সুদ কত হবে, দুটোই বের করতে হবে। এবং চক্রবৃদ্ধি সুদটা তো অবশ্যই বড় হবে, চক্রবৃদ্ধি সুদ থেকে সরল সুদটা বিয়োগ করতে হবে। আসল পি সমান 12,000 টাকা, সময় এন সমান 2 বছর, সুদের হার এখানে সুদের হার হচ্ছে আর সমান 7.5%, এটা দশমিক তুললে 75/10, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5, 15, 75, 15/2%। অতএব সমূল চক্রবৃদ্ধি, আসল সময় সুদের হার, সরল সুদ চক্রবৃদ্ধি সুদ দুটোর ক্ষেত্রে একই থাকবে। তাহলে সরল প্রথমে সরল সুদটাই বের করে নিচ্ছি। সরল সুদ সমান PRT/100, এত টাকা, পি এর মান হচ্ছে 12,000, আর এর মান 15/2, মানে উপরে 15, 2টা নিচে হয়ে যাবে, টি এর মান 2 গুণিত সূত্রের জন্য 100, এটার দুটো শূন্য, এটার দুটো শূন্য কাটছে, 2 কেটে যাচ্ছে, 15 আর 12 গুণ করতে গেলে 180, আর একটা শূন্য আছে, মানে 1800 টাকা। তাহলে সরল সুদ হচ্ছে 1800 টাকা। এবার আমাদের চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথমে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি সমান P×1+R/100 তার পাওয়ার n, এত টাকা, পি এর মান 12,000 গুণিত 1+R এর মান 15/2, তাহলে 15টা উপরে নিচে 2, সূত্রের জন্য 100, n এর মান 2 সমান, কাটাকাটি করলে 3, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 20, 12,000 1+3/40 তার স্কোয়ার, 12,000 এটা যোগ করলে 40, নিচে লসাগু 40 হবে, 40+3 স্কোয়ার সমান 12,000 43/40 স্কোয়ার, 12,000 গুণিত 43/43/40/40, একটা শূন্য, দুটো শূন্য কেটে যাচ্ছে, 4 দিয়ে কাটতে গেলে 30, আর এটা 2 দিয়ে কাটলে 2, 15, তাহলে থাকছে 15×43×43/2, তাহলে 43×43×15 সমান হয়ে যাচ্ছে 7,735।
27,735 বাই 2 সমান 13,867.5 টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে আমাদের, চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাবে 13,867.5 মাইনাস আসল ছিল 12,000 টাকা। তাহলে বিয়োগ করতে গেলে হয়ে যাবে 1,867.5 টাকা। তাহলে আমাদের সরল সুদ হয়ে, চক্রবৃদ্ধি সুদ হচ্ছে 1,867.5 এবং সরল সুদ হচ্ছে 1,800 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের কি জানতে চেয়েছিল, অন্তর সমান হয়ে যাচ্ছে 1,867.5 মাইনাস 1,800 টাকা। তাহলে এটা বিয়োগ করতে গেলে হয়ে যাবে 67.5 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওয়েট ফর নেক্সট ভিডিও।